হ্যালো বন্ধুরা, আমি রায়হান। আজ আমরা এসেছি কিভাবে আপনি জেএসসি রেজাল্ট পাবেন সেটা জানানোর জন্য। আমরা দেখেছি প্রতি বছরই যখন রেজাল্ট হয় তখন কোনো না কোনো ভোগান্তিতে পড়েন, হয় ওয়েবসাইট কাজ করতেছে না, না হলে SMS-এ রেজাল্ট আসতেছে না, এরকম অনেক প্রবলেম হয়। তো আজ আমি এসেছি আপনাদের জানানোর জন্য যে আপনারা কিভাবে একদম সহজ পদ্ধতিতে রেজাল্টটা পাবেন। আমি আর টোটাল 4টা পদ্ধতি নিয়ে আসছি, কোনো না কোনো একটা কাজ হবেই আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি। তো আসুন আমরা দেখি ভিডিওটা দেখি, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আসুন প্রথমেই জেনে নেই কিভাবে রেজিস্ট্রেশন নাম্বার ছাড়াই আমরা রেজাল্ট দেখব। তো অ্যাড্রেস বারে আপনি লিখবেন ই বোর্ড রেজাল্টস, এটা লিখে গুগলে সার্চ দেবেন। এই যে আমি অ্যাড্রেস বারে লিখতেছি ই বোর্ড রেজাল্টস, হ্যাঁ আমি সার্চ দিয়েছি, দেখুন প্রথমে যে ওয়েবসাইট আসতেছে ই বোর্ড রেজাল্টস। জি, এখন ঢুকে বলুন প্রথম অপশনটা ইত্যাদি ঢুকবেন, প্রথম না, প্রথমটা SSC-র জন্য। আপনি পরের অপশনে যেটাতে দেখবেন JSC লেখা আছে, হ্যাঁ প্রথমেই SSC, HSC এবং JSC এখানে ঢুকবেন। ঢোকার পরে আপনি আপনার মানে JSC সিলেক্ট করবেন। JSC সিলেক্ট করার পরে আপনার শিক্ষা বোর্ড সিলেক্ট করবেন এবং আপনার কোন সালের সেই সালটাও সিলেক্ট করবেন এবং রেজাল্ট টাইপ সেখানে আপনি ইন্ডিভিজুয়াল দেবেন, ইন্ডিভিজুয়াল। এবার আপনি এখানে রোলটা টাইপ করবেন, রোল টাইপ করার পরে আপনি সার্চ দিবেন, তাহলে দেখবেন রেজাল্ট চলে আসবে। এখানে আপনার কোনো রেজিস্ট্রেশন নাম্বার লাগবে না, জাস্ট এখানে আপনি ক্যাপচাটা পূরণ করবেন, এখানে যে সংখ্যাটা দেখাচ্ছে সেই সংখ্যাটা লিখবেন, লিখে এখানে গেট রেজাল্টসে সার্চ দিবেন, তাহলে দেখবেন রেজাল্ট চলে আসছে। এখনও রেজাল্ট পাবলিশ হয়নি এই জন্য আসে নাই, তো আপনারা অবশ্যই পাবেন। দ্বিতীয় স্টেপে মানে যেখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, আপনার যদি আগের ধাপটাই কাজ না করে তাহলে আপনি এই ওয়েবসাইটে আসতে পারেন, তাহলে আপনি রেজাল্ট পাবেন। আপনি লিখবেন এডুকেশন বোর্ড রেজাল্টস, লিখে সার্চ দেবেন। জি, আমি এডুকেশন বোর্ড রেজাল্টস লিখে সার্চ দিলাম, দেখুন গুগলের প্রথমটাই যেটা আসবে, প্রথম রেজাল্ট যেটা আসবে সেটাতে আপনি ওকে করবেন। দেখুন চলে আসছে এডুকেশন বোর্ডের ওয়েবসাইটটা, হ্যাঁ প্রথমে আপনি দেখুন প্রথমটাতেই এখানে আপনি JSC সিলেক্ট করে নেবেন, তারপরে এখানে ইয়ারটা আপনি 2019 দিলেন, তারপরে হ্যাঁ এখান থেকে আপনার বোর্ড, এবার রোল নাম্বারটা এখানে টাইপ করবেন রোলের জায়গাতে। এবার দেখুন রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন, রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই আপনার অ্যাডমিট কার্ডে লেখা আছে, অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ডে। আর তারপরে এখানে ক্যাপচাটা পূরণ করবেন, মানে যোগ করলে কত হয়, রেজাল্ট এখনও আসলো না কারণ এখনও রেজাল্ট পাবলিশ হয়নি, এ কারণে রেজাল্ট আসতেছে না। যদি রেজাল্ট পাবলিশ হওয়ার পরে মানে আগামীকাল অথবা 31 তারিখে রেজাল্ট আসবে, আপনি 31 তারিখে যখন সার্চ দেবেন তখন অবশ্যই রেজাল্ট আসবে। এইবার দেখুন তৃতীয় লিঙ্ক, এই লিঙ্কে গেলেও আপনি রেজাল্ট পাবেন। আপনার আগের দুই লিঙ্কে যদি কাজ না করে তাহলে আপনি এই লিঙ্কটাই যাবেন। এই লিঙ্কে দেখুন bdlab24.com-এ ঢুকবেন, bdlab24.com-এর একদম শেষে আমি সবগুলো লিঙ্ক একসাথে আমার মানে ডেসক্রিপশানে দিয়ে দিব, তো আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন। আপনার ডেসক্রিপশানে দেখুন আপনি এই যে bdlab-এর এখানে ঢুকলেন, জি এই যে চলে আসছে, দেখুন প্রথমে কোনো কিছু করতে হবে না, একদম সহজ উপায়। এখানে আপনার রোল নাম্বার ঠিক আগের দুই স্টেপের মতো করে দিয়ে দিবেন, রোল রেজিস্ট্রেশন আর সব যা যা দরকার যেখানে চাওয়া হয়েছে সব কিছু দেওয়ার পরেই ওকে করবেন, তাহলে দেখবেন এখানেও রেজাল্ট চলে আসছে। এটা অনেক বেশি সহজ অন্য দুই স্টেপের চাইতে সহজ, অনেক সময় সবগুলো ওয়েবসাইট কাজ করে না, মানে প্রথমটা যদি কাজ না করে দ্বিতীয়টা যদি কাজ না করে তখন আপনি এখানে আসবেন, যদি এইটা কাজ না করে তাহলে আগের দুইটার যে কোনো একটাই যাবেন।
অবশ্যই কাজ করবে। আমার মনে হয় রেজাল্ট পেতে এবার আপনার কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হবে না। প্রথম তিনটি ধাপের কোনোটিতেই যদি রেজাল্ট না পান, তাহলে আপনি অবশ্যই SMS করে রেজাল্ট পাবেন। বাংলাদেশের যে কোনো মোবাইল অপারেটর থেকে SMS দেবেন, 2 টাকা 30 পয়সা কাটবে। SMS-এর জন্য, SMS-এর রেজাল্ট পাওয়ার জন্য জাস্ট আপনি টাইপ করবেন JSC স্পেস আপনার বোর্ড, মানে ঢাকা হলে DAC, রাজশাহী হলে রাজ, এসব লিখবেন, লিখে সেন্ড করবেন 16222। আমি যখন আপনাদের স্টেপগুলো দেখিয়েছি তখন হয়তো আপনারা অ্যাড্রেসগুলো ভালোভাবে দেখতে পারেননি, তাই অবশ্যই আমাদের এই নিচের ডিসক্রিপশন বক্সে দেখবেন, সেখানে আমাদের লিঙ্কগুলো দেওয়া আছে। তিনটা ধাপের তিনটা লিঙ্কই দেওয়া আছে, আপনারা সেখান থেকে খুব সহজেই আপনারা লিঙ্কগুলো পেতে পারেন এবং সেখানে ঢুকে আপনারা রেজাল্টগুলো পেতে পারেন। তাই ধন্যবাদ আমাদের এই ভিডিও দেখার জন্য, আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের আরও বেশি উৎসাহিত করবেন।